ফারদিনের ঘটনায় জড়িত সন্দেহে বাবা কাজী নুরুদ্দিন রানা বাদী হয়ে বান্ধবী বুসরাকে আসামি করে হামলা করেন ওই মামলায় বুসরাকে গ্রেপ্তারের পর পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল রিমান্ড শেষে ইতিমধ্যে তাকে কারাগারে পাঠানো হয়েছে তবে ফারদিনের হত্যার ঘটনায় বান্ধবী বুসরা সংশ্লিষ্ট নিয়ে প্রশ্ন উঠেছে কারণ বুসরার কাছ থেকে এই ঘটনার বিষয়ে তেমন কোনো তথ্য পায়নি বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা বুসরার সংশ্লিষ্টতা সন্দেহের কারণ জানতে চাইলে নুরুদ্দিন রানা বলেন পরীক্ষার আগের রাতে বুসোর সঙ্গে ফার্দিনের পাঁচ থেকে ছয় ঘন্টা কাটানোর কথা নয় আর তাকে বাসার পাশে নামিয়ে দেওয়ার পর থেকে আমার ছেলে নিখোঁজ ছিল তাই আমি নিশ্চিত করে বলতে পারছি না যে বুশ্র এই ঘটনার সাথে জড়িত না এদিকে ফার্দিনের বান্ধবী বুষ্টকে জিজ্ঞেসবাদে জানা যায় রাত পনেরো দশটা পর্যন্ত তিনি ফার্দিনের সঙ্গে ছিলেন ওই সময় পর্যন্ত তাকে খুব স্বাভাবিক মনে হয়েছে এবং তারা একসঙ্গে রেস্টুরেন্টে খাবার খেয়েছেন তবে দুইজনের বিল দুজন আলাদাভাবে পরিশোধ করেছেন অন্যদিকে র্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে ফার্দিনের ঘটনায় জড়িতদের প্রায় খুঁজে বের করা হয়েছে নজরদারিতে রয়েছে অনেক র্যাবের দাবি চনপাড়া রাহেং গ্যাং ও তার সহযোগীরা মিলে হত্যা করেছে ফার্দিনকে চনপাড়াতে ফারদিন ঘটনা শিকার হয়েছে কিনা এই প্রসঙ্গে বাবা নুরুদ্দিন রানা বলেন জিডি করার পর র্যাব থেকে তথ্য সংগ্রহের জন্য আমার সাথে যোগাযোগ করা হয়েছিল তবে মামলার পর থেকে তারা কোনো আপডেট দেয়নি আমাকে চারই নভেম্বর নিখোঁজ হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফার্দিন নুর পরশ এবং সাতই নভেম্বর নারায়ণগঞ্জ শীতলক্ষ্ম নদী থেকে তার নিথন মরধা উদ্ধার করেন ও পুলিশ তো দর্শক বন্ধুরা আপনাদের কী মনে হয় ফারদিন হত্যার সাথে কে জড়িত তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন